Assalamualaikum. Viewer, I'm Firdaus Ahmed, All In On Nardbini channel থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার আজকের নতুন ভিডিওতে। তো বেসিক্যালি আমি বিজনেস টাইপের ভিডিওগুলাই আপলোড করি। আজকে আমরা চলে আসছি নারায়ণগঞ্জ চাষারা পঞ্চপট্টি, অথবা আপনার আরেকটা অ্যাড্রেস হচ্ছে চাষারা থেকে ডাইরেক্ট এতিমখানা পুরান বাজার চলে আসলেই হবে। এখানে বড় ভাই ফ্যাক্টরিতে আসছি। আজকে আমরা আলোচনা করব স্যান্ডেল তৈরির যে বিষয়গুলো থাকে, আপনারা যারা স্যান্ডেল তৈরির ব্যবসা করতে যাচ্ছেন অথবা স্যান্ডেল তৈরি কীভাবে করে এটু জেড বিষয়গুলো আমরা জানব। তো আমার সাথে আছে ভাই, আপনার পরিচয় দেন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ জহিরুল ইসলাম, আমার বাসা নারায়ণগঞ্জ। এই আর কি আমার একটা ছোট কারখানা আছে, আর কারখানার বিষয়ে আসছে ভাই কথা বলতে। তো উনি আসছে ঘুরতে, যে দেখতে আমার ফ্যাক্টরিটা। আচ্ছা, তো আমি ভাইয়ের কাছে যেটা জানতে চাচ্ছি, এখন তো মনে করেন আসলে সময় ভালো না, অনেক জব টবলেস, অনেক লোকজন আছে, বিজনেসের দিকে অনেক লোক আসতে চাচ্ছে, তারা কি ব্যবসা বাণিজ্য করবে এই বিষয়ে ক্লিয়ার ধারণা পায় না। তো আমি মনে করি যে আপনি যেহেতু বিজনেস করতেছেন, এই ব্যবসার নেগেটিভ পজিটিভ সবই আপনার জানা আছে। জি জি। তো যারা নতুন উদ্যোক্তা অথবা নতুন ব্যবসা করতে চাচ্ছে, তাদের উদ্দেশ্য করে আপনি কিছু বলবেন? অবশ্যই বলবেন। এর আগে আমি যেটা আপনার কাছে জানবো সেটা হচ্ছে, এই ব্যাকহ্যান্ডে আসলে একটা স্যান্ডেল তৈরি করতে কী কী জিনিস লাগে আর কি পরিমাণ ইনভেস্টমেন্ট থাকা প্রয়োজন, এই বিষয়গুলো নিয়ে আমি আপনাকে কোশ্চেন করবো আর কি। তো প্রথমে যাব হচ্ছে স্যান্ডেল বেসিক্যালি কত প্রকার হয়। আপনি তো স্যান্ডেল করতেছেন, কি স্যান্ডেলের প্রকারভেদটা বলেন যে এটা কত প্রকার হয়। আসলে এটার মধ্যে আপনার ডিজাইনের তো শেষ নেই, যেখানে অনেক ডিজাইন আছে, যে ডিজাইন আপনি বলেন, হ্যাঁ, পেন্টিং করে আপনার নতুন নতুন ডিজাইন এটা আপনি বানায়ও নিতে পারেন, বা মার্কেটে যেসব আছে ওরকম ফলো করেও করতে পারেন। এই যে স্যান্ডেলের উপরে যে ডিজাইনটা নিজে স্ক্যান প্রিন্ট করে বানানো যাবে, আর এই শীটটা কিনে আইন না আমরা, যেমন শীটটা আপনার কাইটা, তারপরে এইগুলা আপনার সাইজ আছে, যেমন যতগুলা সাইজ, যেমন এই যে দেখেন এটা 6 নম্বর, হ্যাঁ 4 নম্বর, তারপরে 8 নম্বর, এরকম একটা 7 নম্বর, এরকম আছে আর কি। মানে সাইজ আছে প্রত্যেকটা সাইজের জন্য, সাইজের জন্য ডাইস আছে। জি জি। তাহলে আপনার ধরেন সর্বনিম্ন সাইজ কত? সর্বনিম্ন সাইজটা হচ্ছে যে আপনার, যেমন বাচ্চা কমালটা আমি করি না, তো আমার এখানে সর্বনিম্ন 3 নম্বর সাইজটা আমি করি। 3 থেকে এর চেয়ে ছোট আছে, আবার এর চেয়ে বড় আছে। 3 থেকে কত পর্যন্ত করেন? 3 থেকে আপনার আমি 8 পর্যন্ত করি আর কি, মানে 8-এর উপরে আমি করি না, ওগুলো ওভার সাইজ হয়ে যায়। আচ্ছা, এটা হচ্ছে আমি যতটুকু জানি এটা আপনার এই স্যান্ডেল, স্যান্ডেল এই জিনিস, এটা ক্যাঙ্গারু মালটা, হ্যাঁ, এটার মধ্যে অনেক কোয়ালিটি আছে, অনেক ডিজাইনার আছে। তো এইসব মালগুলো আপনার আমরা 4টা সাইজে করি আর কি, 4-5টা সাইজ করি। যেমন ধরেন আপনার এই মালটা ফিতার কোয়ালিটি দেখেন অনেক সুন্দর। আচ্ছা, এই এই সোলগুলা আপনার চায়না থেকে আসে এরকম রেডিমেড? এখানে বাংলাদেশেও হয়, আবার বাহিরের তো আসলেও পাওয়া যায়, আবার বাইরেরও আছে। যেমন আপনার এই শীটটা হচ্ছে এইটা, হ্যাঁ হ্যাঁ এইটা, এটা, হ্যাঁ, এরকম অনেক ধরনের ডিজাইনের শীট কিনতে পাওয়া যায়, কিনতে পাওয়া যায়। যেমন এই যে এখানে আছে আপনার অনেক অনেক, আবার আমার গুডাউনে আছে, মানে অনেক ই পাওয়া যায়। এই শীটের সাইজগুলো এটা কেমন? এটা ওভার সাইজ না? এটা হচ্ছে ওভার সাইজ, মানে এটা ওভার সাইজ। এখান থেকে আপনার, আপনি আপনার সাইজ আমরা 4টা নিই আর কি, যেমন 39, 40, 41, 43 পর্যন্ত নেওয়া যায়। আর শীট কিনলে পুরো শীটটা কত থাকে রোলিংটা? শীটের ব্যাপারটা হচ্ছে এটা পন্সের ক্ষেত্রে শীট ইউজ করি, আর এটা আপনার আরেকটা আছে, যেমন এই যে এই মালটা একটা চায়না সোল, দেন তো চায়না সোলের মাল, যেমন এই যে এই মালটা, এটা হচ্ছে এখান থেকে একটা মাল বার করেন চায়না সোল, মানে এটা হচ্ছে আপনার ওই শীট রুল, যেমন এই যে আপনার এই যে এটা হচ্ছে চায়না রুল আর কি। আচ্ছা আচ্ছা, এই যে এখান থেকে হয়, তো এটা একটু পাতলা, মানে এইটা কাইটা, তারপরে ওই যে ওই তো সাইজ পরে করা হয় এই কাঁচামাল বাংলাদেশেই পাওয়া যায়? জি জি, এটার আপনার মোটামুটি কাঁচামাল অ্যাভেলেবেল পাওয়া যায়। তাইলে বুঝলাম যে সোল কাটিং, চায়না, বার্মিস, এই ধরনের সব স্যান্ডেল হয়। এটার মধ্যে অনেক কোয়ালিটি আছে, যেমন এই যে এখানে আরও আছে আপনার, আরও আছে অনেক কোয়ালিটি আছে, যে ভিতরে কাজ চলতেছে, যে এইসব মাল এইসব ফিতা দিয়ে, মানে কীভাবে আসলে এটা আপনার মডেলটা হয়েছে চয়েস করে, মানে আপনি একটা মাল মার্কেটে খাওয়াইবেন বা কোন ধরনের মাল করলে মার্কেটে চাহিদা বা চলবে, একটা কাস্টমার যাতে চয়েস করে, ওই ধরনের চিন্তা ভাবনা করে ওই সব কোয়ালিটি মাল বানাইতে হয় আর কি। আচ্ছা, এটা এই যে এই শীট থেকে যে কাটছেন, এরকম একটা শীট দেখেন তো আমাকে, কাটিং একটা কাটিং, মানে ওয়েস্টে যেটা থাকে, ও নিচে না, মানে ওয়েস্টেস্টটা থাকে, যে যে নিচের এটা দেন, হ্যাঁ 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 হ্যাঁ, এই যে মোটাটা, হ্যাঁ মোটাটা দর্শক, এটা হচ্ছে আপনার কমপ্লিট সলিড শীট,
আর এটাকে আপনার এই ডাইসটা সেটআপ করে এই যে দেখেন আপনার যে ডাইস আছে এই ডাইসটা কাটিং মালটা এই যে কাটিং মালটা এই যে কাটিং মালটা ডাইসটা এখানে দিয়ে কাটার পরে এটা হবে এই যে কাটিং মাল মানে এই যে এটা এখানে থাকবে কাটার পরে আপনি এটা পাবেন এই ডাইস দিয়ে এটা কাটার পরে এটা পাবেন আর এটা হচ্ছে ওয়েস্টেজ এটা প্রয়োজন নাই এটা পরবর্তীতে ফেলে দেওয়া হবে ঠিক আছে তো এই শীট এরপর আপনার স্যান্ডেল এভরিথিং বিষয়ে আপনার ভাই অবশ্যই সাপোর্টেড থাকবে আপনারা যারা ব্যবসা করতে চাচ্ছেন তো তারপরে আপনি আরেকবার প্রসেস বলেন যে আসলে কী কী প্রয়োজন নিডেড কী অ্যাক্সেসরিজ প্রয়োজন আপনার একটা স্যান্ডেল শীট থেকে একটা স্যান্ডেলে পরিণত করা পর্যন্ত কী কী কাজ করা লাগে এটা একটু আপনাদের কাজটা করা লাগে যেমন ধরেন আপনি এই স্যাম্পলটা এটা হইছে আপনার ফার্স্ট কাজ আমার ফিতাটিটা বানাইতে হবে ফিতাটা কি অর্ডার দিয়ে বানানো না এটা ভালো কারিগর দিয়ে অর্ডার দিয়ে বানানো হ্যাঁ আর এই ফিতাগুলো দেখতেছেন এগুলো আমরা নিজের এই ফিতা বানাইছি এখানে শুধু ফিতা আছে দেখি হ্যাঁ শুধু ফিতা একটা এই যে রেডি আচ্ছা এই যে দেখেন দর্শক ফিতার অভাব নাই এখানে অনেক ডিজাইন আছে প্রচুর ডিজাইন আছে এগুলো আপনার এই অনেক কিনতে পাওয়া যায় এই যে এটা কিনতে পাওয়া যায় ঠিক আছে আরো দেন হলুদটা দেন এটা রাখেন আর লাগবে না তো এই হচ্ছে আপনার ফিতার ওইভাবে আপনার ট্যাপ থেকে কাটার পরে এই যে অনেক ধরনের ফিতা আছে ঠিক আছে অনেক ধরনের রোল পাওয়া যায় এগুলো আপনার এই তৈরি করে নিতে হয় তো এটা তৈরি করেন কিভাবে এটা তৈরি কোথায় অথবা কিভাবে এই যে এটা আপনার এটা আমার কাছে প্যাডাম আছে মানে জাস্ট কতটুকু হ্যাঁ কতটুকু এটা কাটতে হয় সেটা আমার জানা আছে বাস অতটুকু আমি কাটি কাটে তারপরে নেককাটা আমার সুন্দর করে ভালো করে আটা দিয়ে লাগায় তারপর এটা আমি ক্রস দিয়ে সিলি দিতে হয় আর কি তবে এই যে আমরা যে ভিডিওগুলো আমরা এইভাবে বলি তো বলাতে অনেকে ভাবে যে জিনিসটা আসলে সহজ ওরা এই মানুষগুলোই ধরা খায় মানে আসলে এবার আপনি ব্যবসার নেগেটিভ হ্যাঁ হ্যাঁ নেগেটিভ কি আছে আর পজিটিভ কি আছে আসলে ব্যবসা স্ট্রাগল করে আসতেছেন বলেন এটা আসলে আমি আমি মানুষকে এটাই বলতে চাই যে দেখেন আপনারা ব্যবসায় করবেন বা এইসব স্যান্ডেলের ভিডিও দেখে আপনারা মেশিন কিনবেন ব্যবসা আসলে যতটা যেগুলো মানুষ আপনার এই ব্যবসায় নামতে চায় আসলে বিপদগ্রস্ত লোক মানে একসময় আমিও বিপদগ্রস্ত ছিলাম যে আমি বেকার আমি কী করবো বা আমি এটা ভেবেচিন্তা পরে আমিও ভাবছিলাম জিনিসটা ইজি আসলে কিন্তু জিনিসটা ইজি না কাজ শিখতে হবে যেমন এই এই মালটা তৈরি করতে মেশিনারি যা যা লাগে ওইগুলো আপনার টাকা হইলে সংগ্রহ করা যায় কিন্তু কাজ শিখার কাজটা শিখার একটা বিষয় আছে আপনার এই জিনিসটাই এগুলো এই কাজটা যদি ভালো করে আমার নিজস্ব এখানে কারখানা আছে অনেকে আমার কাছ থেকে মেশিন চায় যে ভাই আমার একটা মেশিন দিলে আমি একটা ব্যবসা ট্যাবসা করে খাইতাম তো আমি বলি ঠিক আছে আসেন দেখেন যদি কাজটা শিখতে পারেন বা আপনার দ্বারা যদি ব্যবসা হয় তাহলে নিতে পারেন করতে পারেন কোনো সমস্যা নেই আমি যথেষ্ট হেল্প করি এখন আমি আপনার যেটা বলবো সেটা হচ্ছে বিজনেসের অনেক ধরনের লোকের অনেক রকম ইনভেস্টমেন্ট থাকে তো কাঁচামাল থেকে শুরু করে একটা লোক কী পরিমাণ অ্যামাউন্ট নিলে ধরেন এই ব্যবসাটা রান করতে পারবে এটা মানে একদম ছোটো খাটোর মধ্যে করলে আপনার লাখ টাকার মতো হয়ে যায় 1,00,000 টাকার মতো হয়ে যায় এটা হচ্ছে মেশিনের সেট আপ নিয়ে আর কিছু কাঁচামাল ম্যানুয়াল মেশিন যেটা ম্যানুয়াল মেশিন যেটা আপনার মেশিন লাগবে হাইড্রোলিক অটো মেশিন আছে ওটার দাম প্রাইসটা অনেক বেশি পড়ে আর ছোট খাটোর মধ্যে আর কি আর উপরেরটা সেটা আপনার যার যত টাকা আছে সে শত তত বড় ফ্যাক্টরি করব যেমন ধরেন অটোমেটিক মেশিন যেগুলো ওই যে মোটর সিস্টেম ওগুলো যদি নেয় তাইলে বাজেট কেমন হইতে পারে বাজেট মিনিমাম 4-5 লাখ টাকা তো মিনিমাম লাগবে ওই মালটা হ্যাঁ মিনিমাম 4-5 লাখ কাঁচামাল ছাড়া তাও হ্যাঁ কাঁচামাল নিয়েই কাঁচামাল নিয়ে ও আচ্ছা হ্যাঁ এখন আসলে এই ব্যবসার ইম্পর্টেন্ট একটা বিষয় হলো প্রোডাকশন মানুষে দেখা যায় একটা লোক নিলো এখন আপনার প্রোডাকশনে যা বের হইলো ওই লোকের মজুরি হইলো না তাইলে তো বিষয়টা না না তাইলে তো আপনার হবে না হবে না এখন একটা আনুমানিক আইডিয়া দেন যে ম্যানুয়াল মেশিনের কি পরিমাণ প্রোডাকশন করতে পারে ম্যানুয়াল মেশিন দিয়া আপনার যেমন ধরেন আপনার এটা
লোকের উপর নির্ভর করবে প্রোডাকশনটা। যেমন আমার যদি চারটা লোক থাকে, একটা মেশিনে একটা মানুষ একটা মাল কাটলো, একজনে ফিতা বানাইলো, একজনে এরকম সেট আপ লোকটা করে নিতে পারলে আমি মনে করি একটা ম্যানুয়াল মেশিন দিয়া একদিনে 10-10 জন মাল সম্ভব, মানে মিনিমাম 3-4 লোক থাকতে হবে। আর যদি একটা লোকে করে, আপনার যেমন আমার কারিগর লালমিয়া ভাই, উনি 4-5 মাল একাই করে ফেলায়, কাইটা কুইটা এভরিথিং মানে একাই করে ফেলায়। তো এরকম কারিগর আবার হইতে একটু সময় লাগবে, নতুন যারা তারা একটু পড়াশোনাটা কম হবে, একটু কম হবে, কম হবে, পরে আস্তে আস্তে ওইটা কাজ করতে করতে ওটা মানে এটা বুঝা ফেলাইব যে পড়াশোনাটা কীভাবে বাড়ানো যায়। আচ্ছা, তাইলে মোটামুটি আর কোনো বিষয় মনে হয় না গ্যাপ আছে। আমি দর্শকদের উদ্দেশ্যে যেটা বলবো সেটা হচ্ছে, আপনারা অনেকেই আছেন এই স্যান্ডেলের ব্যবসা করতে চাচ্ছেন, তো আসলে এই ব্যবসার মেইন যে জিনিসটা আমি দেখলাম সেটা হচ্ছে প্র্যাকটিক্যাল কাজ। আপনি মেশিন নিলেন, পুরো সব নিলেন, বাট কাজ পারেন না, আপনার দ্বারা ব্যবসা হবে না, আপনার কাজ করতে হবে, কাজ শিখতে হবে। তো এর জন্য আমি বলবো যেটা, কাজ আপনার শেখার প্রয়োজনার্থে যে ভাই আছে জহির ভাই, উনি আপনাদের এভরিথিং এই প্রজেক্টটা একটা সাপোর্ট দিবে। আপনার স্যান্ডেল কাঁচামাল কোথা থেকে আনবেন, অথবা ওনার কাছ থেকে নিলে উনি দিবে, অথবা আপনার কোন কাঁচামালটা ভালো, ফিতাটা কীভাবে লাগালে মজবুত হয়, স্যান্ডেলটা অনেকদিন থাকে, এভরিথিং যে বিষয় থাকে এটা আপনি ভাইয়ের কাছে সাপোর্ট পাবেন। আপনারা এই ভাইটা, এই ভাইটা আসছে আপনার ইয়ের থেকে, উনি আপনার এই মেশিনটা ওনার, এটা ক্যামেরাটা এটা দেখানি যে মেশিনটা আমার ডিফারেন্স মেশিন, আমারটা ডিফারেন্স মেশিন, এটা হচ্ছে আমি নিজে বানাই দিই। এই ভাই আমার এখানে এই মেশিনের জন্য আসছে, আর উনি 3-4 দিন যাবৎ আমার এখানে আসছে, তো কাজটা শিখছে। তো উনি আসলে ওনার কাছে আপনি জিজ্ঞেস করেন। আচ্ছা, তো এখানে ওই এক ভাই আসছে, উনি এই স্যান্ডেলের মেশিনের বিজনেস করার জন্য আসছে। তো ভাই আপনার নামটা? আসাদুল ইসলাম। কোথা থেকে আসছেন? আমি খুলনা থেকে আসছি। খুলনা থেকে আসছেন। আচ্ছা, তো মেশিন নেওয়ার পরে এখন কাজ বাজ শিখতেছেন? কি অবস্থা কাজের বলেন। আমি প্রথমে ভাবছিলাম যে আসলে ভিডিও দেখেই জুতা বানানো সম্ভব, কিন্তু এখন দেখতেছি আসলে তা না, এত সহজ না। আমি প্রায় 5 দিন যাবো ট্রেনিং করতেছি, এখন মোটামুটি একটা জুতা বানাতে সক্ষম আর কি। এখন পারেন? জি, যথেষ্ট। আচ্ছা, তো এই যে আপনারা সরাসরি দেখলেন এক ভাই আসছে, উনি খুলনা থেকে আসছে, তো উনি মেশিন নিয়েছে, আমি মেশিনের ভিডিওটা আপনাদের দিয়ে দিব। তো আপনারা যারা আসলে এই সাপোর্টটা চাচ্ছেন, তারা সরাসরি আমি মনে করি ভাইয়ের কাছে আসার পরে প্র্যাকটিক্যাল দেখলে আরও আইডিয়া হয়ে যাবে। আসলে ভিডিওতে দেখে এক জিনিস, আর সরাসরি আইসা কাজগুলো দেখে আরেক জিনিস। এখানে অনেকগুলো প্রসেস আছে, ফিতা সোল কাটিং আছে, ফিতা আছে, এরপর ফিতাটাকে আবার আঠা দিয়ে লাগানোর বিষয় আছে, এভরিথিং, যে একটা অ্যারেঞ্জমেন্ট, এটা অবশ্যই আপনার মোটামুটি শেখার বিষয়, এটা একটা কারিগরি দক্ষতা আপনাদের লাগবে। তো এই কারণে আমি মনে করি আপনারা যারা এই ব্যবসাটা করতে চান, তারা ভাইকে প্রথম অবস্থায় ফোন দিবেন, ফোন দেওয়ার পরে জানবেন যে আসলে কী কী লাগবে, কী পরিমাণ অ্যামাউন্ট লাগবে, কোন মেশিনে কত প্রোডাকশন, এরপরে ফাইনাল করার সময় আপনারা এই নারায়ণগঞ্জ ভাইয়ের ফ্যাক্টরিতে চলে আসবেন। তো জহির ভাই, আপনি যদি লাস্ট কিছু বলেন আর কি দর্শকদের উদ্দেশ্যে। আমি তো আসলে আমার আগের ভিডিও তো আপনারা আমার কথা শুনছেন, যে আমি বলি একদম ওনাদের মতো তো আর সাজায় কথা বলতে পারি না, জাস্ট আমি এতটুকু বলি যে দেখেন, আপনারা যারাই যেখান থেকেই মেশিন কিনেন, অবশ্যই মানে আপনারা কাজটা শিখা তারপরে কিনেন। কেননা ধরেন একটা এক্সাম্পল, যেমন আমার পাশে এই ওয়ালটা আছে, একটা ছোট্ট একটা উদাহরণ দিই, এই জিনিসটা আপনি বুঝতে পারবেন যে কী বলছি আমি বা কী বলতে চাই। যেমন ধরেন এই ওয়ালটা, এটা কারা করে, রাজমিস্ত্রিরা, এটা কী লাগে করতে, একটা কোনি হইলি হয়, মানে কোনি মানে স্পুন, স্পুন ইংলিশে স্পুন বলে। তো স্পুন দিয়ে দিলাম আপনারা বললাম যে আপনি ইটা কাটেন, ওয়াল করেন, এটা ভাই একটু চিন্তা করা উচিত যে আপনি কি ওয়ালটাকে অ্যাকুরেট করতে পারবেন কি না। এটাই মানে ছোট্ট একটা উদাহরণ, এটাই বুঝতে পারবেন জিনিসটা যে আমি কী বলতে চাইছিলাম। তো সেই ক্ষেত্রে আমার এখানে আসলে আমার ওই ভিতরে কাজ চলে, হ্যাঁ, ওই এই যে এই ভাইও এখানে আমি 4-5 দিন যাবৎ বুঝে আসুনে কাজটা শিখাই দিছি। আমার কথা হলো, আমি যেই ধরাটা খাইছি ওরকম ধরা যে কেউ না খায়। আপনারা আসলে কাজটা শিক্ষা, তারপর আমার এখান থেকে মেশিন যদি চান তাইলে দিব, আর আমার মেশিন অত দরকার নেই, আমার মাল প্রোডাকশন করি, সেল করি, ওইটাই আমার আলহামদুলিল্লাহ চলে, সমস্যা নেই। আর যার কারোর ব্যবসা করতে ইচ্ছে হইলে আমার সাথে আইসেন আলাপ করে যান, আমার কাছে আসলেই আপনার মেশিন নিতে হবে এরকম কোনো কথা না, আইসেন, আইসে এক কাপ চা খাইয়া পরামর্শ করে চলে যান, তারপরে ধরা খাইয়েন না, এই আর কি মানে আমার কথাগুলো। আসলে আমি অনেক রিপোর্ট করি, অনেক জায়গায় যাই, তো এখানে বিষয়টা হচ্ছে কি, ঢাকার শহরের ম্যাক্সিমাম লোক আছে বিজনেস মাইন্ডেড, তারা চায় আপনারা যারা সহজ সরল বুঝেন না
যে অ্যামাউন্ট চাবে তারা আপনি সেটা দিতেই বাধ্য। দেখা যায় আপনারা দাম জানেন না, অ্যানালাইসিস করতে পারবেন না, ব্যবসা এখন বাইরের কাছে আসলে কী হবে উনি অলরেডি প্র্যাকটিক্যাল আছে এই জোনটায়, কোনটার কী দাম আপনারা অ্যাকচুয়াল জানতে পারবেন। তো আমি মনে করি অনেক উপকার পাবেন এবং কি অনেক উপকৃত হবেন আপনারা যারা এই রিলেটেড ব্যবসা বাণিজ্য করবেন। বড় সেট আপ আছে, ম্যানুয়াল মেশিন আছে, এরপর আপনার হাইড্রোলিক মেশিন আছে, হ্যাঁ, এরপর আপনার মোটামুটি অনেক টাইপের মেশিন আছে, প্রোডাকশনের উপরে এগুলো ডিপেন্ড করবে। তো এনি কাইন্ডস অফ মেশিনারিজ ভাইকে কল দিবেন, ইমো অথবা হোয়াটসঅ্যাপে উনি ছবি পাঠিয়ে দিবে, ভিডিও পাঠিয়ে দিবে, আপনারা এরপরে প্রাইস নেগোসিয়েট করে দরকার হয় আসিয়েন। হ্যাঁ হ্যাঁ, এই তো। আর মেশিন অর্ডার করলে এখন রেডি রেডি আছে মেশিনারিজ? মেশিন আছে অলরেডি, মেশিন আছে, কিন্তু আমি একটু সময় নিই। কেন সময় নিই যে আপনারা মেশিন দেওয়া যাবো এখন চাইলে এখনই দিয়ে দেবো, সমস্যা নেই, কিন্তু মেশিনটা নিয়ে কী করবেন আপনি? আপনি কয়েকদিন থাকেন, কাজ শিখেন, তারপর মেশিনারি সম্বন্ধে বুঝেন, মালটা কীভাবে তৈরি হয় তারপরে নেন। আমি এটা বলি, এটা আমার ভিতর থেকে এরকম একটা সাপোর্ট দিই একটা মানুষের, যে আপনারা মেশিনটা ঠাস করে নিয়ে যান না, আগে বুঝেন, শুনেন, কাজ শিখেন, তারপরে জিনিসটা মালের কীভাবে কোয়ালিটিটা ভালো করেন। ভালো কোয়ালিটির মাল না হলে তো আপনি মার্কেটে সেল দিতে পারবেন না, আপনার ব্যবসা অতটা রানিং করতে পারবেন না, আপনার কাছ থেকে মাল নিবেও না। তো আমি আসলে শর্টকাট যেটা বুঝলাম, জহির ভাই খুব সাপোর্টেড পারসন, ওনার কাছে আসলে আপনারা একদম এ টু জেড বিজনেস সাপোর্ট পাবেন ইনশাল্লাহ। আর যদি কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই ভাই নাম্বার দেওয়া থাকবে ভিডিওতে, ফোন দিবেন, এনি কাইন্ডস অফ প্রবলেমে ফোন দিবেন, অথবা ওনার ডিটেলস লোকেশন আমার ভিডিওর নিচে ডিসক্রিপশনে দেওয়া থাকবে, ঠিক আছে? তো আমরা একটা শর্ট পরিসরে জহির ভাইয়ের কারখানাটা একটা রিভিউ আপনাদের লাস্ট দিয়ে দিচ্ছি আর কি। হ্যাঁ, আপনারা দেখেন কীভাবে এই প্রসেসটা করা হয়। ওকে, আচ্ছা, তো আপনারা এখন আমি আপনাদের কারখানার ওভারভিউটা দিব। আচ্ছা, এখানে যেগুলো দেখতে পারতেছে এগুলো হচ্ছে আপনার এই কাটিং ইনসোল, ইনসোল, হ্যাঁ হ্যাঁ, বার্মিসের ইনসোল, এটা কাইটা না, এটা ফ্যাক্টরিতে কাটাই থাকে ওভার সাইজের, হ্যাঁ, মালটা কাটাই থাকে, পরে এটা আপনার আমরা ওখানে ডর্জন হিসেবে নিয়ে আসি, পরে কাইটা আমরা মালটা বানাই তৈরি করি আর কি। আচ্ছা, ওকে, এবার ওই দিকে যাও, ওই ফিতার দিকে ধরো, হ্যাঁ, সেটা আমরা এখান থেকে সংগ্রহ করি, পরে এখানে আমরা আটা দিয়ে সিলাই টিলাই আর কি কমপ্লিট করি ফিতা রিট আর কি। আর এই যে ডান দিকে দেখো কাঁচামাল, এটা হচ্ছে আপনার চায়না ফাইবার, লাল মিয়া ভাই আপনি একটু বলেন তো, আসলে একটা স্যান্ডেল করার জন্য আপনার কি কি করার প্রয়োজন পড়ে একটু প্র্যাকটিক্যাল দেখেন আর বলেন। ঠিক আছে, হাতের কাজটা শেষ করি। একদম আপনার একটা স্যান্ডেল কাটিং করার পরে আপনার কাছে কি কি জিনিস আছে আর আপনার কি কি কিভাবে লাগান এই জিনিসটা এ টু জেড আপনি একটা ইয়েতে দেখিয়ে দেন। একটা গাছ একদম এ টু জেড আপনি জাস্ট বললেই হবে, এভাবে লাগাতে হবে না, মানে শুরুতে যেটা করতে হবে সেটা হলো কভার আছে, এই যে সিঙ্গেল ফাইবার করেন কিংবা ডাবল ফাইবার করেন, তাহলে এটা সিঙ্গেল ফাইবার করলে এটার সাথে একটা দিতে হইব, আর যদি ডাবল ফাইবার করেন এটা হলে ইনসুল রয়েছে, এটা এটা যদি করেন তাহলে ডাইরেক্টলি চলে, আর এটা এটা করতে গেলে আপনার ডাবল করতে হইব, কভার লাগবে, এই যে এটা এটা ডাবল বানাইতে গেলে তাহলে ডাবল লাগবে, আর এটা করতে গেলে যা এটা ডাইরেক্টলি আনলে এই একটা, আর ওই যে ফিতা তো দেখছেনই আগে, এই এখান থেকে ধরেন একটা ফরমান নিল, তারপরে এটা যতটুকু পরিমাণ এটা যে সৌন্দর্যটা আছে এতটুকু আর কি এটা নিতে হবে, এই যে ঠিক মাপ মতন এটা যেভাবে না হইব তার পরবর্তীতে যা নিব সব একরকমই নিতে হইব, এই যে নেওয়ার পরে এই যে এটা ভিতরে দিয়া জাস্ট এই যে এটা কেটে ফেলতে হবে জাস্ট, আবার এই যে এটা যদি এভাবে কাটে তাহলে আবার হইব না, ঠিক আছে? আর ওই যে পাঁচ কোড়াটা ভাইয়া দেন তো, ওইটা যারা পাঁচটা লাগাই আছেন
এটা যদি এভাবে কাটে তাহলে হইব না, এটা শুধু সোল্ড কাটতে হইব। ঠিক আছে, এভাবে সোল্ড কাটতে হইব। আর এই যে পাঞ্চ লাগাই না আছে, এই পাঞ্চ কমপ্লিট লাগাই নিতে হবে। এটা লাগানো ছাড়া, হ্যাঁ হ্যাঁ, এটা লাগানো ছাড়া আর এটা লাগানো আছে পাঞ্চ। এটাতে যেটা কাটতে হয় সেটা হইলে গিয়ে এই আপনি এটা, এটাতে যেটা কাটতে হবে সেটা হইলে এই চুলটা। এরপরে কি করেন? এরপরে যেটা ওই ফিতা কমপ্লিট ফিতা আছে না ভাই, এখানে আছে একটা লাগাই দেখা, এই ধরেন এই দেখাইতেছে, এই আসলে এটার ফিতা, এটা না, এটা দিলেও চলবো, সমস্যা নাই। এই যে একটা পাইপ নিতে হবে, পাইপগুলো করতে হবে, পাইপ নাই দিকে আসতাম সিজার দিয়ে ঢুকো পাইপ কো ফিতা নিতে হবে, ফিতা নিয়ে এই যে পাইপটা ঢুকে দিতে হবে। মানে ফিতা তো ওই যে পিছনের থেকে কমপ্লিট করে দেওয়া হয় বলে দিল, এরকম একটা কিছু দিয়া দিলেন। ভিতরে রাখতে হয় না, আটা লাগাই দিয়ে এইভাবে কাঠের ফর্মাটা এইভাবে টান দিয়ে দিলে আর এই যে দেওয়ার পরে এটা এরকম হয়ে যাবে। এরকম হয়ে যাওয়ার পরে আপনার এই যে আটা লাগাইয়া জয়েন্ট, মানে ভিডিও তো দেখাইতেলাম না এই যে এই। আচ্ছা ঠিক আছে, তো আপনারা দেখছেন এটা আসলে শর্টকাট। আচ্ছা আপনি কেমন ওইটা নিয়ে ঢাকা ভাই লাল মিয়া ভাই হাইমিনানের একটা বিস্কিনার টি-শার্ট।